নমস্কার গল্পে গল্পে কাঁথা মালিকা চ্যানলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন শ্রী বিমল করের লেখা একটি উপন্যাস অসময় আজ শোনাচ্ছি এই উপন্যাসটির ত্রয়োদশ পর্ব মোহিনী টোপরের হাঁক ডাক শুনে বাইরে এসে দেখি বৃষ্টিতে ভিজতে ভিজতে বুলে আসছে বিকেল শেষ হতে চলল মেঘে মেঘে আধার ঘনিয়ে আছে বৃষ্টি এসেছে সাদা করে বাগানের গাছপালা ভিজে মরছে মাটিতে জল দাঁড়াচ্ছিল ওরই মধ্যে বুলা আসছে আমি অবাক হয়ে বুলাকে দেখতে লাগলাম তার হাতে একটা বড় ছাতা জলের তরে ছাতা সামলানো তার সাধ্যে করেছে না সর্বাঙ্গ ভিজে মরেছে মেয়েটা এভাবে বৃষ্টির মধ্যে এই অসময়ে ভিজতে ভিজতেও কেন আসছে আমি বুঝতে পারলাম না কোনো আপদ বিপদ ঘটলো নাকি বুলা সিঁড়িতে উঠতেই আমি অবাক হয়ে বললাম খিরে। বুলা ছাতাটা মাথার পাশ থেকে সরিয়ে বলল হার বলো না আচ্ছা বিপদে পড়লাম এক টোপুর কাছে এসে চেঁচামেচি করছিল আয়নারা চলে যাওয়ার পর থেকে এই এক বিশ্রী হয়েছে টোপোরের ফটক খোলার আওয়াজ পেলেই শুরু করে হয় ভাবে তার মনি আসছে হাঁক ডাক শুরু করে না হয় তার মনিব কেন আসছে না এটা চেঁচিয়ে চেঁচিয়ে জানাতে চায় ধমক দিতেই টোপোর সরে গেল আমি বললাম আয়না চলে যাওয়ার পর থেকে তার এই সোহাগের কুকুরটা আমার জ্বালিয়ে মারছে বোলা যেন সেটা জানে ছাতাটা গুটিয়ে একপাশে রেখে দিল ছাতা দিয়ে নদী বয়ে যাচ্ছে যেন তুই তো ভিজে চান করে গিয়েছিস রাম রাম মাথা থেকে পা পর্যন্ত কোথাও তোর শুকনো নেই হায় আয় আগে কাপড় আয় বোলা তার পায়ের দিকে শাড়ির কোচ নিংড়ে নিংড়ে জল ঝরাচ্ছিল এত ভিজে গিয়েছে ও যে জল ছড়িয়ে দাঁড়িয়ে থাকা যায় না গায়ের কাপড় ভিজেছে আঁচল ভিজেছে মাথার চুলও ভেজা এইভাবে কেউ আসে হায় কাপড় জামা ছেড়ে নে আগে বুলাকে ডেকে নিয়ে আমি ঘরের দিকে এগোতে লাগলাম বোলা বলল মানুদি আমি কল ঘরে গিয়ে কাপড় জামাগুলো নিংড়ে নিই তাহলেই হবে বুলার দিকে মুখ ঘুরিয়ে আমি বললাম কেন আমাদের বাড়িতে কি তোকে পড়তে দেবার শাড়ি নেই ধমক খেয়ে বোলা চুপ করে গেল বৃষ্টির মধ্যে তুই হঠাৎ এলি যে আমি শুধু মনোরমা মাসিদের বাড়ি গিয়েছিলাম মা পাঠিয়েছিল দরকার ছিল খুব ফেরবার পথে বৃষ্টি নামলো ওর একটা ছাতা দিয়েছিল ভাগ্যিস তবুও আস্তে আস্তে ভিজে গেলাম বৃষ্টি হইল এমন জোরে আমি পুরি মুড়ি করে এখানে পালিয়ে এলাম তুই কল ঘরে যা আমি কাপড় আনছি ঘরে এসে আলমারি খুলে একটা শাড়ি বের করলাম আমার শাড়িগুলো এমন যে বোলাকে ঠিক মানায় না তাতে আর কি হবে কিন্তু জামা নিয়েই মুশকিল আমার গায়ের জামা ওর হয় নাকি অথচ মেয়েটা তো খালি গায়ে থাকতে পারে না ভাবলাম আয়নার ঘরে গিয়ে একটা জামা নেই যাবার সময় আয়না তার আলমারির চাবিটা আমার দিয়ে যায়নি ঘরে তার জামা টামা পরে থাকতে আমি দেখেছি তাছাড়া ধোপার বাড়ির কাঁচা কাপড়ের মধ্যেও তো তার জামা ছিল মানুষ না থাকলে ঘরগুলো কেমন যেন হয়ে যায় জ্যাঠামশাইরা চলে যাওয়ার পর থেকে প্রত্যেকটি ঘর সকাল বিকেল খোলা ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় সন্ধ্যের দিকে একটু আধটু বাতিও জ্বলে তবু ঘরগুলোতে পা দিলে মনে হয় তার কোনো সার নেই কোথায় যেন ফাঁকা রয়েছে আয়নার ঘরটাও সেই রকম সবই আছে অথচ তার মধ্যে কেমন এক নিঃশার ভাব বর্ষা বাদলের জন্য ব্যবসা গন্ধও হয়েছে আয়নার একটা জামা পাওয়া গেল ধোপার বাড়ির কাঁচা কাপড় থেকেই শাড়িও ছিল আয়না শাড়ি বুলাকে ভালোই মানাতো তবু শাড়ি আর নিলাম না আমারটাই হাতে ছিল কলঘরের সামনে গিয়ে ডাকলাম বুলা দরজা ভেজানো ছিল বুলা বোধহয় জল কাদার পা ধুয়ে নিচ্ছে শব্দ হচ্ছিল জল পড়ার দরজা ফাঁক করে বুলা আমার হাত থেকে শাড়ি জামা নিল গা মোছার কিছু পাশনি। বুলাকে এই আধো অন্ধকারে ভিজে কাপড়ে দেখতে দেখতে আমি কেমন অন্য অন্নমনস্ক হয়ে গেলাম এত ম্লান করুণ দেখাচ্ছিল যে মনে হলো ওর সমস্ত লাবণ্য মরে গেছে আছে কল ঘরেই আছে বুলা বলল তুই আয় তাহলে আমি আমার ঘরে আছি ঘরে ফিরে আসার আগে বারান্দা একটু দাঁড়িয়ে থাকলাম বৃষ্টির চেহারা দেখে মনে হয় শীঘ্রই তো নয়ই কতক্ষণে বৃষ্টি থামবে বলা যায় না এত মেঘ এমন বৃষ্টি যে দেখতে দেখতে বিকেল মোড়ে সন্ধ্যের মতন অন্ধকার হয়ে আসছে আমার মাথার চুলে চিরুনিটা গোঁজা ছিল চুল বাঁধতে বসেছিলাম বাধা হয়নি আলস্য লাগছিল বার কয়েকটাবার পর টোপরের চেঁচামেচি শুনে বাইরে এসেছিলাম তারপর দেখলাম বুলাকে বুলাকে আমি এত কাল ধরে দেখে আছি তার অনেক কিছুই আমার জানা কিন্তু আজ বুলাকে একটু আগে কলঘরের দরজায় দেখার পর থেকে আমার যে কেমন এক ভয় হচ্ছে আমি বুঝতে পারছি না কমলার পায়ের শব্দ শুনে তাকালাম কমলা কোনো কাজে যাচ্ছিল এখনো চা খাওয়া হয়নি আমার কমলাকে তাড়াতাড়ি চা করতে বললাম বোলা এসেছে ভিজে একসা কল ঘরে জামা কাপড় বদলাচ্ছে ওর ছাড়া কাপড় চোপড় কেচে মেলে দিও কমলা চলে গেল ঘরে এসে দেখি বেশ অন্ধকার জানলা দিয়ে বৃষ্টির ছাট তেমন আসছে না পূব দিকে ছাট রয়েছে আমার ঘরের জানলাগুলো দক্ষিণ ঘেঁষে বাতি জ্বালাবার মত অবস্থা হয়ে এলো ক্রমশ বুলা এমন অসময় এসে পড়েছে যে ওকে একা একা বাড়ি পাঠানো যায় না এক্ষুনি সন্ধে হয়ে যাবে ঘুট ঘুট করবে অন্ধকার এই বৃষ্টি বাদলা বাড়িটাও কাছে নয় বোলাদের আধ তো হবেই কি করে মেয়েটাকে বাড়ি পাঠায় কে জানে ততক্ষণে বুলা এসে গিয়েছে মানুদি বুলার দিকে তাকালাম আমার ভিজে কাপড় জামাগুলো উপাশের বারান্দায় মেলে দেব তুই কি সব কেচে কুচে এলি নাকি হ্যাঁ তুই কেন কাচতে গেলি আমি কমলাকে বলে দিয়েছি সত্যি তুই একটা মেয়ে বা আমার কাপড় আমি কাঁচব না থাক নিয়ে তোকে ভাবতে হবে না কমলা যা করার করবে শাড়ির আঁচল গায়ে জড়িয়ে নিয়ে বোলা আমার কাছে এসে বসল ভালো করে মাথা মুছেছিস মুছেছি এরকম বৃষ্টি দেখে কেউ বেরোয় বোকা যখন বেরোয় তখন বুঝতে পারিনি এত জোরে বৃষ্টি এসে পড়বে বলে একটু থেমে বুলা আমার হাত থেকে চিরুনিটা টেনে নিল দাও আমি চুল বেঁধে দিচ্ছি আমি জানলার দিকে মুখ করে বসলাম বোলা আমার চুল বাঁধতে বসল বললাম ওই একটু আঁচড়ে একটা এলো খোপা করে দে চিরুনি দিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে বোলা বলল তোমার কি চুল মানুদি হিংসে করছে তোর হেসে ফেলে বুলা বলল তোমায় হিংসে করতে হলে আমরা মরে যাব তাহলে তোর মরে কাজ নেই চুল জড়াতে জড়াতে এ বুলা বলল এত ফাঁকা বাড়িতে তুমি কি করে আছো মানদি আমি হলে ভয় মরে যেতাম তুই এসে থাক না সেদিন অত করে বললাম থাকলি বুলা লজ্জা পেয়ে বলল বাড়িতে আমি না থাকলে মার বড় কষ্ট হয় মানুদি মার শরীরটা একেবারে ভেঙে পড়েছে বাবলা তো দিনের বেলা বাড়িতেই থাকে না রাত্রে ফিরতে ফিরতে আটটা নটা বেজে যায় খুব চাকরি করছে বুঝি নিজেই খাটছে কি করবে বলো বাস অফিসে প্রায় সব কাজই এখনও করে আরো দু পাঁচটা কথা হতে হতে কমলা চা নিয়ে এলো চা খা বৃষ্টিতে যা ভিজেছিস চা রেখে কমলা মাথা তুলতেই বললাম একটা আলো জেলে দিয়ে যাও না বেশ অন্ধকার হয়ে গেছে জানলাটা দেখে নাও তো ছাট এলে ভিজিয়ে দাও কমলা জানলার খানিকটা ভিজিয়ে আলো আনতে গেল জ্যাঠামশাইয়ের আর কোনো খবর পেলে মানুদি। আমার হাতে চায়ের পেয়ালা ছিল নামিয়ে রেখে বললাম আজ চিঠি পেয়েছি খবর কি ভালো নয় বোলা আমার খোপাটা কাঁটা গুঁজে দিতে দিতে বলল সচিতার কথা বলছ হ্যাঁ ওকে হাসপাতালে ভর্তি করে দিতে হয়েছে বোলা একটু চুপ করে থেকে বলল সচিতার অসুখটা ভালো নয় আমি মুখ ঘুরিয়ে বসলাম কমলা আলো দিতে এসেছিল কমলা চলে গেলে আমি বুলার দিকে তাকিয়ে বললাম তুই কি করে জানলি বোলা সে কথার কোনো স্পষ্ট জবাব দিল না বলল শুনেছি আমার চা খাওয়া শেষ হল বোলা আস্তে আস্তে চা খাচ্ছে বৃষ্টির শব্দ থামেনি সন্ধে হয়ে গিয়েছে বোলা হম আর তুই বাড়ি ফিরতে পারবি না উদ্বেগের গলায় বোলা বলল সত্যি মানুদি বৃষ্টিটা এখনো থামছে না থেমে গেলেও এই জল কাদায় অন্ধকারে যাবে কি করে সে আমি চলে যেতে পারবো একটা বাতি নিয়ে নেব দরকার কি তুই আজ থেকে যা বৃষ্টি থামুক কার্তিক বরণ সাইকেলে করে গিয়ে একটা খবর দিয়ে আসবে বাড়িতে মুখ কাছু করে মাথা নাড়ল বুলা না মানুদি আমি বাড়ি ফিরে না গেলে মার কষ্ট হবে বাবলা বাড়ি এসে যা করে থাম আমার অত সংসার করা দেখাস নি তুই আমার কাছে রাত্রিটা থাকবি তাতে কেউ কিছু বলবে না তোমার কাছে থাকার জন্য বলবে কেন ওদের কষ্ট হবে বলে আমি বলছি বারে তুমি একলা থাকো বলে আমি আজকাল কত আসি বোলার দিকে চোখ রেখে তাকে আমি লক্ষ্য করলাম আমি জানি বোলা এই বাড়িতে থাকবে না আজকের এই বৃষ্টি বাতলার মধ্যে সে থাকতে পারতো তবু থাকবে না বেশ বৃষ্টি পৃষ্টি ধরে যাক তারপর দেখা যাবে কার্তিক গিয়ে তোকে এগিয়ে দিয়ে আসবে আমায় পুরো এগিয়ে দিতে হবে না খানিকটা দিলেই সে আমি বুঝব বুলা চুপ করে গেল কিছুক্ষণ আর কথা হল না বুলা যেন বসে বসে বৃষ্টি থামার অপেক্ষা করছিল আর আমি বুলাকে নিয়ে কত কি ভাবছিলাম চুপ করে বসে থাকতে থাকতে এ বুলা হঠাৎ বলল একটা কথা বলবো মানুদি বল তুমি রাগ করবে না তুই তো রাগের কথা বলতে পারিস না না তুমি ঠাট্টা করো না বেশ করবো না বল বোলা যেন চুপ করে থেকে আরও একটু সাহস জোগাড় করে নিল বলল সচিতার অসুখটা এমন খারাপ যে বাঁচবে না শুনলাম আমি বোলার দিকে চেয়ে থাকলাম কলকাতায় যাবার পর সচিতার যা যা ঘটছে সব খবরই আমি চিঠিতে জানতে পারি আমার নতুন করে চমকে ওঠার কিছু ছিল না তবু অবাক হয়ে ভাবলাম এত খবর বুলা কোথা থেকে পেল বুলার চোখ দেখতে দেখতে আমি বললাম মরা বাঁচার কথা কেউ বলতে পারে না হাসপাতালে সচিদা আগেও ছিল তার তোকে এ খবর কে দিল রে সচিদা না না সুচিদা কেন বুলা মাথা নাড়ল সচিদা আমার চিঠি দেবে কেন আমি অন্য জায়গা থেকে জেনেছি বুলার অন্য জায়গা যে কি আমি বুঝলাম না এটা নিশ্চয়ই বুলার বলার কথাও নয় আমি ওর দিকে তাকিয়ে বসে থাকলাম শেষে বুলা বলল মানুদি তুমিও কলকাতায় যাবে আমি বুলার চোখ দেখতে দেখতে আমার কেমন অস্বস্তি হল আমি কেন কলকাতায় যাব বুলা অন্যদিকে চোখ সরিয়ে বলল জ্যাঠামশাইরা কি এখন ফিরবেন তুমি একা একা কতদিন থাকবে বাড়িতে আমি কোনো জবাব দিলাম না জ্যাঠামশাইরা কবে ফিরবেন আমি জানি না একা একা এখানে থাকতেও আমার ভালো লাগে না তবু জ্যাঠামশাইরা যে কলকাতায় বেশি দিন বসে থাকবেন তাও আমার মনে হয় না অনেকক্ষণ পরে আমি বললাম ওদের তো ফেরা উচিত কি জানি বলতে পারছি না বুলে আর কিছু বলল না বৃষ্টি থামতে থামতে রাত হলো বুলা যাবার জন্য তৈরি আবার বললাম তুই থেকে যা আমি খবর পাঠিয়ে দিচ্ছি বোলা রাজি হল না কার্তিককে দিয়ে ওকে এগিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হল যাবার সময় আমি বললাম তুই তো এখন দিন এসে থাকতে পারিস একা একা থাকি আমি বুলা একটু হাসল বারান্দার সিঁড়ির কাছে এসে আমি বললাম তুই কলকাতা থেকে চিঠি পেয়েছিস মাথা নুইয়ে নাড়ল বুলা সুহাস লিখেছে বুলা মুখ নিচু করল ওরা বাগানে নামলো বৃষ্টি নেই নুড়ি পাথরে ভিজে রাস্তায় পা বসে যাওয়ার শব্দ হচ্ছিল কার্তিক বাতি নিয়ে বুলাকে পথ দেখিয়ে চলেছে ফটক খুলে ওরা চলে গেল আমার মনে হল বুলা যে থাকলো না চলে গেলেও তাতে তার খানিকটা অভিমান রয়েছে এ তার থাকবার অধিকার যখন জোটেনি তখন সে একটা রাতও কাটাতে চায় না কিন্তু খুব আশ্চর্য যে সুহাস ওকে চিঠি লিখেছে সুহাস যে বুলাকে আগে চিঠিপত্র লিখতো আমি জানি এখনো যে লিখে আমার জানা ছিল না বোধহয় কোনো দরকারে লিখেছে হঠাৎ সুহাস কেন বুলাকে চিঠি লিখতে গেল তাও আমি বুঝে পেলাম না কলঘর থেকে ফিরে এসে বিকেলে জামা কাপড় ছাড়তে গিয়ে দেখি ঘড়িতে প্রায় আটটা বাজে বৃষ্টি নেই বাদলা বাতাসে ঘর তোর বেশ ঠান্ডা হয়েছে কত যে ঝিঁঝি ডাকছিল সমস্ত অন্ধকার যেন শব্দ করে ডাকছে আমার ঘরে জানলা ভেজানো ফাঁকা এই তালা পড়ে গেছে অনেকক্ষণ কমলা রান্নাঘরে কাজকর্ম সেরে ফেলেছে এতক্ষণে এই কঠিত মানুষ আমরা কি বা করার আছে কার্তিক এখনো ফেরেনি ঘরে আলোটা আরও একটু উস্কে দিয়ে ঘরের মধ্যেই দাঁড়িয়ে থাকলাম খানিকটা তারপর বিছানা এসে বসলাম কি যে করবো ভেবে পেলাম না মশাইকে চিঠি লিখব সুহাসকে লিখব আয়নাকে কিছু লিখবো নাকি ইচ্ছে করল না অবিনের চিঠি এসে পড়ে আছে কদিন হলো তার জবাবটাও লেখা হলো না ভেবেছিলাম অবিনকে এবার খুব স্পষ্ট করে কটা কথা লিখব আমার আর সহ্য হচ্ছে না কদিন ধরেই সেটা ভাবছি তবু লিখতে ইচ্ছে না আজ প্রায় জ্যাঠামশাইরা নেই এই কুড়ি পঁচিশ দিনেই আমি বড় নিঃসঙ্গ হয়ে গেছি এত বড় বাড়িতে একা একা ভালো লাগে না দিন মুখ বুঝেই প্রায় কমলার সঙ্গে আর কত বকবক করি কার্তিককেই বা অযথা কত করব। করবো কাজকর্ম খুঁজে পাই না ফাঁকা ঘরগুলোতে গিয়ে অকারণ কাজ খুঁজে বেড়াই সংসারে অনেক সময় কাটানো কাজ থাকে বর্ষা নেমে গিয়ে তারও কোনো উপায় নেই ঘরে বসে সারা বাড়ি মিথ্যেই ঘুরে ঘুরে বাগানে পাইচারি করে কিংবা ভাড়ারে আর রান্নাঘরে বসেও আমার দু হাত ফাঁকা হয়ে থাকে নিজের ঘরে সে বিছানা শুয়ে থাকি বই টই পড়ি আয়নার ঘরে কত কাগজপত্র পড়েছিল পড়তে এনে ফেলে দিয়েছি বিরক্ত লেগেছে কদিন ধরে ভাবছিলাম জ্যাঠামশাইকে লিখবো তোমরা ফিরে এসো তো হাসপাতালে ভর্তি হয়েছে অযথা কলকাতায় বসে থেকে কি করবে আয়নাকেও এখন কলকাতায় রেখে লাভ নেই এই আপদ বিপদে তো তাকে কলকাতায় একা ফেলে রাখার আর এক জ্বালা রয়েছে তার চেয়ে ওকে এখন নিয়ে এসো এইসব ভাবি কিন্তু লিখি না সচিদা সবেই হাসপাতালে গিয়েছে মনে হয় না জ্যাঠামশাই এত তাড়াতাড়ি ফিরবেন আয়নার বিয়ে নিয়েও আমার সন্দেহ হয়েছে কলকাতায় ফিরে গিয়ে কোনো উচ্চবাচ্ছ আর দেখছি না আমার মনে হচ্ছে আয়নার বিয়েটা ভেঙে গেছে খুবই অভাক কাণ্ড অত হৈ হৈ করে এগিয়ে হঠাৎ কেন ভেঙে গেল আমি বুঝতে পারছি না বিয়ের কথা কেউ আর লেখে না সচিদাকে নিয়েই সবাই ব্যস্ত সচিদা হাসপাতালে গিয়েছে খবরটা আমার আয়না দিয়েছিল প্রথমে তারপর পেলাম জ্যাঠামশাইয়ের চিঠি তার চিঠি পড়ে বুঝতে পারলাম সুচিদাকে এখন হাসপাতালেই থাকতে হবে অশোকটা সেই যা সন্দেহ হচ্ছিল এখন হাসপাতালে রেখে কিছুদিন হয়তো ডাক্তাররা দেখবে কেউ কেউ নাকি অপারেশন করার কথা বলতে শুরু করেছে সচিতার জীবনের আশা কম ভগবান যদি বাঁচাতে চায় অন্য কথা সচিতার শেষের দিকের খবর পেয়ে আমার মনটা বড় খারাপ হয়ে গিয়েছিল অবশ্য সচিতার যে খারাপ কিছু হতে যাচ্ছে এটা আগে থেকেই আমার সন্দেহ হচ্ছিল মনে মনে হয়তো খারাপটা জানতাম বলে আমি অতটা বিহল হইনি আছিও অনেকটা দূরে কলকাতার বাড়িতে নিত্য যে দুশ্চিন্তা চলেছে এখান থেকে আমি তার কতটা বুঝব তবু আমার দুঃখ হয়েছিল সচিতাকে একটা চিঠিও লিখেছি হাসপাতালে যাবার আগে কিংবা পরে কবে যে চিঠিটা সচিদা পেয়েছে আমি জানি না উত্তর সচিদা জবাব না দেবার মানুষ নয়। দু এক দিনের মধ্যে তার চিঠি পাব হঠাৎ আবার বুলার কথাটা মনে পড়ল বুলা আমায় জিজ্ঞেস করছিল আমি কলকাতায় যাব কিনা কেন কথাটা জিজ্ঞেস করল জানি না সুহাস তাকে হঠাৎ চিঠি লিখতে গেল কেন কি বা লিখেছে আমি জানি না তবে সুহাস নিশ্চয়ই বুলাকে আমার কলকাতা যাওয়ার কথা লেখেনি বুলা নিজের থেকেই বলেছে কথাটা অনেকটা এই ভেবে যে আমি একা একা এই বাড়িতে পড়ে আছি জ্যাঠামশাইরা কবে ফিরবেন তার ঠিক নেই কলকাতায় এমন একটা জীবন মরণের ব্যাপার চলছে এই সময় আমার কলকাতায় ওদের পাশে থাকলে হয়তো ভালো হয় এছাড়া বুলার অন্য কিছু বলার আছে বলে আমার মনে হয় না তবু মনে মনে একটা খটকা আমার লাগলো বোলা কি ভাবছে সচিদার পাশে গিয়ে দাঁড়াতে পারলে আমার ভালো লাগবে এমন কথা কেমন করে আমি বুঝতে পারলাম না তার মাথা এটা এলো কেন আমার সঙ্গে এই সচিতার ভাবসাবের সময় বোলা ছেলে মানুষ ছিল একেবারে বাচ্চা মেয়ে নয় তবু তার তখন মেয়েদের মনের খবর জানার বয়স হয়নি সে নিজে কিছু বুঝেছে এমন আমার মনে হয় না তবে সে সুহাসের কাছে হয়তো অনেক কিছু শুনতে পারে সুহাসের একসময় বুলা অন্ত প্রাণ ছিল বলতে কিছু বাকি রাখেনি বোধ হয় বড় বোকা অদ্ভুত সে বোধহয় ভাবে মেয়েদের ভালোবাসা বুকের মধ্যে জমেই থাকে তার আর ফুরিয়ে যাওয়া নেই তার নিজের বেলাতেও দেখে দেখে আমার মনে হচ্ছে সে যা ধরে রেখেছে তাহার ছাড়তে পারছে না সুহাস তাকে হঠাৎ আজ একটা চিঠি যদি লিখেও থাকে তবু সে সুহাস যে আর নেই সেটা বুঝতে পারছে না সচিতার আমার দুঃখ মমতা যতই থাক ভালোবাসা নেই সে চলে গেলে আমি দুঃখ পাব চোখে আমার জল আসবে কিন্তু আমার মনে হবে না আমার সর্বস্ব ফুরিয়ে গেছে আমি শূন্য হয়ে গিয়েছি আমার কাছে সচিতার যখন দাম ছিল তখন আমি যা ছিলাম আজ আর তা নই আমার ভালোবাসার মানুষ সচিতা নয় আমি যা চেয়েছি খুঁজেছি সচিতা যদি তেমন পুরুষ হতো তবে অন্য কথা ছিল আজ কলঘরে বুলাকে যখন শাড়ি জামা দিতে গিয়েছিলাম তখন হঠাৎ নজরে পড়েছিল বোলার শরীরে সমস্ত লাবণ্য আস্তে আস্তে মরে এলেও তার বুক এখনো ভরে আছে কেন যেন আমার এই ভ্রম হলো যে ওখানে কোনো বহু যত্নের সম্পদ রয়েছে আমি হঠাৎ কেমন অবাক হয়ে গিয়েছি ভেবেছি কি লাভ তোর এখন ওই ভালোবাসা বাঁচিয়ে রেখে কি লাভ হবে তুই মিথ্যে বসে আছিস মিথ্যে মায়া জমিয়ে রেখেছিস আমার নিজের বুকের মধ্যে তখন কেঁপে উঠেছে আমি কিছু রাখিনি কিন্তু রাখার জন্যে আজ কোথাও যদি ব্যাকুলতা ওঠে আমি কি করবো কি আমার করার আছে আয়না আজ বিকেলে সচিদাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম গিয়ে কাণ্ডই হলো সচিদা হাসপাতালে গিয়েছে দিন পনেরোর বেশি সবাই সচিদাকে দেখতে যায় আমারই শুধু যাওয়া হচ্ছিল না আমার কেমন ভয় ভয় করত আজ যখন জ্যাঠামশাই যাচ্ছিলেন আমি জোর করেই তার সঙ্গে গেলাম হাসপাতালে ঢুকবার সময় আমার বুক কাঁপছিল ভেতরে সচিতার ঘরে গিয়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গে আমার মুখ একেবারেই শুকিয়ে গেল আমি কখনো হাসপাতাল দেখিনি এই প্রথম দেখলাম হাসপাতাল শুনতেই আমার ভয় দেখার পর ভয়টা যেন নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে দিল তার উপর সচিতার ঘরে গিয়ে দেখি মস্ত ঘর সার সার বিছানা পাতা বড় বড় জানলা অনেক উঁচু থেকে পাখা ঝুলছে বাতি ঝুলছে নানা বয়সের রোগী নার্সরা আসা যাওয়া করছে সমস্ত ঘরটা যেন ঠান্ডা কেমন এক উৎকট ওষুধের গন্ধ ঘরের বাতাসে নিঃশ্বাস নেওয়া যায় না একজন খুব জোরে জোরে কাতরাচ্ছিল দূরে কার যেন নাকে একটা নল ঢুকনো লোকজন রোগী দেখতে এসেছে সচিদা বিছানায় শুয়েছিল সাদা চাদর গায়ে একটা ঢাকা কি রোকা দেখতে হয়ে গেছে সুচিতাকে মুখটার দিকে তাকানো যায় না নাক চোখ সব যেন বসে গেছে মুখে শুকনো হাসি গাল ভর্তি দাড়ি দেখতে দেখতে আমার মাথা ঘুরে গেল হাত পা ঠান্ডা বুকের মধ্যে ধক ধক করতে লাগলো সুচিতার সঙ্গে আমি দুটো কথাও বলতে পারিনি ধপ করে বিছানার পাশে বসে পড়লাম দাদা তখন এসে পৌঁছয়নি অবিন্দা ছিল ইন্দুদিও তখন এসেছে ইন্দুদেরই হাসপাতালে জ্যাঠা বসে সচিতার মাথার দিকে টুলে বসে আমার বমি বমি লাগছিল ইন্দুদি আমার অবস্থা দেখে কিছু বলার সঙ্গে সঙ্গে অবিন্দা হাত ধরে টানলো কি যে হলো আমি পরিষ্কার বুঝলাম না সিঁড়ি ঘর বারান্দা আবার সিঁড়ি এইভাবে কোথা থেকে কোথা দিয়ে শেষে হাসপাতালের নিচে রাস্তায় তারপর আস্তে আস্তে একেবারে ফটকের কাছে তখনও আমার হাত পা থরথর করে কাঁপছে জিভ শুকিয়ে গিয়েছে ছোটে টান ধরছে গা গুলিয়ে উঠছিল অবিন্দা একটা রিক্সা পেয়ে আমায় হাত ধরে তুলে দিল নিজে উঠল রিক্সায় বসে অবিন্দা শুধু বলল তুমি আচ্ছা করতে রিক্সায় বসে আস্তে আস্তে আমার যেন হুঁশ এলো এক এক করে আমি স্পষ্ট করে সব দেখতে পাচ্ছিলাম মানুষজন হাঁটছে গাড়ি ঘোড়া চলছে বিকেল বলে আর কিছু নেই চারপাশে ধুলো কতগুলো ছেলে চেঁচাতে চেঁচাতে একটা মরা বই নিয়ে যাচ্ছে হঠাৎ আমার কেমন কান্না এলো মুখ ঘুরিয়ে চোখের জল মুছলাম অনেকটা এসে অবিন্দা রিক্সা থামালো আমরা নামলাম রিক্সা ভাড়া মিটিয়ে অবিন্দা আমাকে নিয়ে একটা দোকানে ঢুকলো পরিষ্কার পরিচ্ছন্ন দোকান সাজানো গোছানো অবিন্দা আমাকে চোখ মুখ ধুই আসতে বলল চোখে মুখে জল দিয়ে এসে আমি কি যেন খেলাম সোডা আইসক্রিম বোধ হয় বেশ ছাঁদ ছিল খানিকটা বসে থাকার পর অবিন্দা বলল কেমন লাগছে ভালো আমার তখন ভালোই লাগছিল গলা শুকিয়ে নেই ঠোঁটে টান ধরছে না বমি বমি ভাবটাও গিয়েছে এবার এক কাপ চা খাও সব ঠিক হয়ে যাবে অবিন্দা হেসে বলল চা খেতে আমারও ইচ্ছে করছিল সামান্য পরে চা এল অবিন্দা মজা করে করে একটা দুটো কথা বলছিল আমার নিজেরই এখন কেমন লজ্জা করছে চা খেতে খেতে অবিন্দা বলল এবার তাহলে কোথায় যাবে বাড়ি বাড়ি আপনি তো আর কোথাও নিয়ে যাবেন না কথাটা এমনিই বললাম তারপর মনে পড়ল কলকাতা আসার পর থেকে আমার বাইরে বেরোনো একেবারেই হয়নি এক আধ দিন বেড়াতে বেরিয়েছি ওই যা সচিতাকে নিয়ে সবাই এত ব্যস্ত রয়েছে যে কোথাও আর যাওয়া হয় না অবিন্দা আমায় অনেকবার বলেছে তোমায় গোটা কলকাতা চক্কর মেরে দেখিয়ে দেব কিন্তু দেখাতে পারেনি সচিতা বৃষ্টি বাদলা এসবের জন্য আর হয়ে ওঠেনি আমার দিকে তাকিয়ে অবিন্দা হাসি মুখে বলল কোথায় যাবে বল যেখানে হোক যদি আবার মাথা বনবন করে করবে না আমি কখনো হাসপাতাল দেখিনি হাসপাতাল শুনলে আমার ভয় করে কলকাতার হাসপাতাল কি বড় বেশ তাহলে চলো তোমার খানিকটা টাটকা হাওয়া খাইয়ে আনি গঙ্গার দিকে যাবে আমি গঙ্গা টঙ্গা চিনি না আপনি নিয়ে গেলেই যাব অবিন্দা চা শেষ করে সিগারেট ধরালো আমারও চা খাওয়া শেষ হল বাইরে বেরিয়ে খানিকটা দাঁড়িয়ে থাকতে থাকতে অবিন্দা ট্যাক্সি পেল আজ আকাশে মেঘ নেই সারাটা দিন কাঠফাটা রোদ ছিল গুমোটো গিয়েছে আষাঢ় মাস শেষ হয়ে শ্রাবণ সবেই পড়েছে বুঝি আমি ঠিক জানি না খার মুখে যেন শুনলাম কোথাও যদি মেঘলা জমি থাকে এ বোঝার কোনো উপায় নেই সন্ধে হয়ে আসছে এমনিতেই সব ঝাপসা তার উপর কলকাতার বাড়িঘরের আড়াল থেকে আকাশটাও দেখা যায় না পুরোপুরি ট্যাক্সিতে বসে অবিন্দা হালকা কয়েকটা কথা বলল আমি হাসলাম আমার সত্যি সত্যি এখন আর শরীর খারাপ লাগছিল না কলকাতার রাস্তা বাড়ি মানুষজন দোকান পশার দেখতে দেখতে আমরা খানিকটা ফাঁকাই এসে পড়লাম তারপর মাঠ হু হু করে গাড়ি ছুটে যাচ্ছে চড়াচড়া রাস্তা গাছ আকাশটা অনেকখানি দেখা গেল প্রায় অন্ধকারের মধ্যে একটা কালো মেঘ মতন গলা উঁচু করে যেন মাঠের দিকে তাকিয়ে আছে গঙ্গার ঘাটে ভিড় মন্দ নয় অবিন্দা আমায় নিয়ে হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত ফাঁকা একটা জায়গায় এসে বসল মাথার উপর ফাঁকা পাশে গাছ সামনে নদী পায়ের দিকে পাতাবাহারের ঝাড় নদীর ঠান্ডা বাতাস আসছিল অবিন্দা হেসে বলল কি কেমন লাগছে খুব সুন্দর কলকাতায় খুব সুন্দর সুন্দর জায়গা আছে তো তা আছে দু চারটে না অবিন্দা হাসল গঙ্গা দেখতে দেখতে আমি জলের শব্দ শুনছিলাম উপারটা একেবারে কালো জাহাজ দাঁড়িয়ে আছে দুটো না তিনটে আমি হাঁ করে জাহাজ দেখছিলাম নদীতে এক একসার নৌকো সারা দুলছে দু চারটে করে কথা বলছিলাম আমি জিজ্ঞেস করছিলাম অবিন্দা জবাব দিচ্ছিল তারপর আমি কখন চুপ করে গেলাম নদীর দিকে তাকিয়ে আছি তো আছি সমস্ত জল একেবারে কালো হয়ে গেছে আকাশটাও অন্ধকার ওপারে ধোঁয়ায় ধোঁয়ায় সচিতার কথা আমার মনে পড়ছিল আহারে নিঃশ্বাসের শব্দ শুনে অবিন্দা বলল কি হল একটু চুপ করে থেকে বললাম সচিতার কথা ভাবছি অবিন্দা অন্যমনস্ক হয়ে সিগারেট ধরালো। সুচিতাকে কেমন দেখতে হয়ে গেছে না আমি বললাম হ্যাঁ অবিন্দা আস্তে করে শব্দ করল বাড়িতেও সুচিতা এরকম দেখতে ছিল না হাসপাতালে এসে দেখতে দেখতে কেমন হয়ে গেল তাই দেখছি সুচিতা আর বাঁচবে না অবিন্দা অবিন্দা আমার মুখের দিকে তাকিয়ে থাকলো কয়েক পলক তারপর বলল তোমাদের সচিদা কি কোনো কালে বেঁচেছিল আমি ভালো বুঝলাম না কথাটা আবার একেবারে না বুঝলাম তাও নয় সচিতার জন্য আমাদের সকলেরই খুব কষ্ট হয় আগে এতটা আমার হতো না কলকাতা এসে সচিতার কাছাকাছি থাকতে থাকতে আমার কষ্টটা যেন বেড়ে গেছে হাসপাতালে আসবার দিন সচিতা আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল দেখ তো কাণ্ড আমি ভেবেছিলাম তোর বিয়ের খাওয়াটা খেয়ে তবে যাব তার আগে যেতে হচ্ছে রে পাওনা থেকে গেল আমি তখন কেঁদে মরছি বললাম বিয়ে খাওয়া পরে হবে তুমি আগে সেরে এসো সেই দিনই দিদির চিঠি এসেছিল শচিদার নামে চিঠিটা আমি সচিদাকে দিলাম এসব কথা ভাবলে আমার বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে আমি যে কেন কলকাতা এলাম কে জানে আসার পরের দিন থেকে বাড়িতে শুধু ডাক্তার আসছি কত রকমের ডাক্তার এলো দাদা আর জ্যাঠামশাই নিজেদের মধ্যে কত আসতে আকাশ পাতাল ভাবছেন দাদার মতো মানুষের মুখেও তেমন একটা হাসি খুশি দেখতাম না বড় ব্যস্ত অবিন্দা আসতো প্রায় রোজই অবিন্দা এলে একটু আধ হইচই করতাম তারপর আবার সব আগের মতন কলকাতায় আমি কি এই জন্যে আসতে চেয়েছিলাম না কিন্তু আমার কপালে যা আছে তার বেশি আর কি হবে আমি বললাম কলকাতায় এসে আমার যা হলো ভালো লাগে না আর অবিন্দা আমার দিকে তাকিয়ে তাকিয়ে কিছু যেন ভাবল সিগারেটে শব্দ করে টান দিল তারপর মজা করে বলল সতী তোমার দিকটায় কেউ আর তাকাচ্ছে না মানে তোমার কোনো ব্যবস্থা ট্যবস্থা আমি কি তাই বলেছি আপনি যেন কি আমি ভাই স্পষ্টবাদী স্পষ্টবাদী না আপনি আমায় কত বলেছিলেন কলকাতা এলে আমার নিয়ে চষে বেড়াবেন কত বেড়ালেন আহ অবিন্দা হো হো করে হেসে উঠল টোকা দিল আঙুলে সিগারেটের টুকরোটা ফুলকির মতন সামনে গিয়ে পড়ল খানিকটা চুপচাপ তারপর অবিন্দা বলল আয়না তোমার একটা গুরুতর কথা জিজ্ঞেস করি কি বলো আমি অবিন্দার দিকে তাকালাম আমাদের পিছন দিয়ে মাঝে মাঝে লোকজন বেড়াতে বেড়াতে চলে যাচ্ছে খাড়া যেন একসঙ্গে গলা মিলিয়ে হেসে উঠল তার মধ্যে মেয়েদের গলাও আছে আমি ঘাড় ফিরিয়ে দেখলাম অবিন্দা বলল কলকাতায় আসার সময় তুমি জানতে না কেন আমার লজ্জা করছিল চুপ করে থেকে আমি বললাম আমি কেমন করে জানব খুব জানতে অবিন্দা হেসে বললো চালাকি করো না আমি হেসে ফেলে বললাম শুনেছি কলকাতা এসে আর কিছু শোননি তো না অবিন্দা আমার দিকে তাকিয়ে থাকলো তারপর আসতে করে বলল আয়না তোমার একটা কথা বলি তুমি তোমাদের বাড়ির সবচেয়ে আদরের তোমার জন্য ভাববার লোক সবাই তবু তোমার নিজেরও ভাববার বয়স হয়েছে বাড়ির যারা ভাববার তারা তো ভাববেই তুমি নিজেও এবার ভাবতে শুরু করো আমি অবাক হয়ে অবিন্দার মুখের দিকে তাকিয়ে থাকলাম অবিন্দা কি হাসি ঠাট্টা করে কথা বলছে না সত্যি সত্যি কিছু বলতে চাইছে সুহাস যে বিয়ের সম্বন্ধটা করেছিল সেটার কথা শুনেছো আমি মাথা নাড়লাম সেটা ধরো ভেঙে গেছে জানি কি করে জানলে মনে হয় কিছু শোনো নি তো না আমাকেও কোনো কথা বলুক না বলুক আমি নিজেই অনেক কিছু বুঝতে পারি কলকাতায় আমরা এসেছি কম দিন হলো না সচিতাকে নিয়ে সবাই ব্যস্ত উদ্বিগ্ন যে তাও ঠিক তবু আমার বিয়ের কথা কলকাতায় আসার আগে যদি প্রায় পাকাপাকি হয়ে এসে থাকে তবে কলকাতায় আসার পর এতগুলো দিন কেটে গেল কেউ কোনো উচ্চ বাচ্চা করছে না এ থেকেই তো বোঝা যায় কোথাও কিছু একটা হয়েছে কি হয়েছে আমি জানি না তবে আমার জানতে ইচ্ছে করে বিয়ে ভেঙে গিয়েছে বলে ঠিক নয় কেন গেল সেটা তো জানতে মন চায় আচমকা আমি অবিন্দাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমার বিয়ের কথা বলছো চুপ করে থেকে হাসির গলায় বলল তোমার যিনি শাশুড়ি হতেন তার বোধহয় শেষ পর্যন্ত মনে ধরল না নদীর দিকে চোখ ফিরিয়ে আমি বললুম না ধরুক অবিন্দা হেসে উঠল তার বোধ মনে হলো তোমার মতন ছোট আয়নায় তার বড় মুখটা ভালো করে দেখা যাবে না আমার রাগই হচ্ছিল কোথাকার কোন ছেলে তার তার এমন জেল্লা যে মন না বেশি কলকাতার মানুষ ভীষণ পাজি হয় পছন্দ হচ্ছে না এটা এত পরে বলা দরকার কিসের আগে বললে ক্ষতি ছিল আমি কি তোমাদের পছন্দ করেছি কলকাতার ছেলে বিয়ে করার জন্য আমিও কেঁদে মরছি না তোমরা কেমন আমার জানা আছে দিদিকে দেখলেই বুঝতে পারি তোমরা কত ভালো আয়না বলুন আগেকার দিনে মতো তুমি একটা স্বয়ংবর সভা করো হবিন্দা মজা করে বলল আমি রাজপুত্রদের খবর দিয়ে আসব আমি হেসে বললাম তাই করব তারপর দুজনেই চুপচাপ অবিন্দা আবার একটা সিগারেট ধরালো গঙ্গার জুলো ঠান্ডা বাতাস এই নিরিবিলি ঘাট অন্ধকার গাছপালা নদীর কালো জল সব যেন কেমন এক আবেশ সৃষ্টি করছিল আমার যেন কিসের এক দুঃখ মনে মনে কতদিন ধরে চাপা রয়েছে বলতে পারি না তপুর কথা আমার বারবার মনে পড়ছিল কলকাতায় আসার আগে একদিন আমার সঙ্গে দেখা করতে এসেছিল আমি তাকে কিছু বলিনি দিদির সঙ্গে গল্প টল্প করে সে ফিরে গেছে বিনু আমায় একটা চিঠি লিখেছিল কলকাতায় আসার পর বিনু আর বাপের বাড়িতে নেই তার স্বামীর সঙ্গে চলে গেছে বিনুর চিঠি থেকে জানতে পেরেছিলাম সে তপুকে নাকি অনেক কিছু বলেছে কি যে বলেছে বিনু লেখেনি তবে বুঝতে পারি তপুর কথা কলকাতায় আসার পর থেকে আমার যেন আরো বেশি মনে পড়ে ওর উপর আমার অনেক রাগ তবু ওকে ভুলতে পারি না একটা ভোয়াও বাজলো কোথায় নদীর জল ছলাত ছলাত শব্দ করছে নৌকোগুলোর ওপর রাখা লন্ঠনের আলোগুলো দুলছিল হঠাৎ আমার মনে হলো অবিন্দাকে তো আমি কথাটা বলতে পারি আগে কতবার আমার মনে হয়েছে বলার মতন কেউ যদি থাকে তবে অবিন্দা অবিন্দা আমার কথা শুনবে বুঝবে অবিন্দাকে বলা যায় বলবো বলবো কি না করে কিছুক্ষণ লজ্জা করছিল আবার ইচ্ছেও করছিল ভীষণ অবিন্দা যদি ঠাট্টা করে স্বয়ংবর সবার কথা বলতে পারে তবে আমার বলতে আটকাচ্ছে কিসের অবিন্দা আমি এমন করে বললাম যে আমার গলাই উঠলো না অবিন্দা আমার দিকে তাকিয়ে থাকল আমাদের বাড়িতে আর বিয়েটিয়ে হবে না হবে না কে বলল কেমন করে হবে দিদি মুখফোসকে বলে ফেলে আমি চুপ করে গেলাম অবিন্দা আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে মাথা নাড়ল আসতে করে জানি আপনি শুনেছেন শুনেছি দিদির ওই দাদাও তো সুহাস বিয়ে করবে না কই আর বলে আমি অন্ধকারের দিকে তাকিয়ে থাকলাম বুলাদিকে আপনার মনে আছে কে বোলা সে যে বুলাদি আমাদের বাড়িতে বেশ সুন্দর দেখতে ও বুঝেছি দাদা বিয়ে করলে বুলাদিকেই করতে পারত ইন্দুদিকেও করতে পারে অবিন্দা ঠাট্টা করে বলল যা অসম্ভব ইন্দুদিরা খ্রিশ্চান আপনি জানেন খ্রিস্টানদের বিয়ে হয় না হবে না কেন দাদা করবে না তাছাড়া দাদা যদি বিয়ে করে তবে বোলা কি দোষ করলো এক বাড়ির জন্য আমাদের বাড়িটা কেমন যেন অবিন্দা আমার সব ভালো লাগে না অবিন্দা সিগারেটটা ঠোঁটের কাছে ঠেকিয়ে বসে থাকল তারপর আচমকা বলল আর তুমি আমি অবিন্দা যেন বুঝতে পেরেছিল আস্তে করে হাত বাড়িয়ে আমার পিঠের ওপর রাখল আমি চুপ আমার ভয় করছিল লজ্জা করছিল অথচ বলার জন্যে আমার বুকের মধ্যে ছটফট করছিল শেষ পর্যন্ত আমি বললাম তপুর কথা আমার কথা সব বলা হলো না তাই কি বলা যায় আমি বড় ছেলে মানুষ তপুর কথা বললাম তো বললাম কিন্তু আমার অমন করে কাঁদার কি ছিল কতক্ষণ শুধু কাঁদলাম নিজেরই যখন খেয়াল হলো চোখ মুছতে মুছতে মরি অবিন্দা হেসে বলল উঠে বড় এমনিতেই বোধ হয় গঙ্গায় জোয়ার আসছে তার উপর এত নাকের জল চোখের জল গড়ালে কি আর রক্ষা থাকবে মুখ মুছে আমি উঠে পড়লাম অবিন্দা উঠে দাঁড়ালো অবিন্দা আপনি কিন্তু দাদাকে দাদা দিদি তোমায় কিছু ভাবতে হবে না ওটা আমার হাতে আমি তোমার দাদার মতন বাজে ঘটক নই না অবিন্দা লক্ষ্মীটি আমাদের বাড়িতে আপনি জানেন আমাদের মান মর্যাদা খুব সকলেই শক্ত ধরনের না হলে দিদি যাকে আমি কাউকে কিছু বলতে চাই না আমার জন্য বাড়িতে অশান্তি হোক আমি চাই না তোমাদের বাড়িতে একটা ভীষণ রকমের এখন দরকার অবিন্দার দিকে আমি তাকালাম সোজা পিঠে খুব সহজভাবে ভাবে হেঁটে যাচ্ছে যেন কোনো কিছুই গ্রাহ্য করছে না আমার সঙ্গে অবিন্দার ঠাট্টা করল কিনা বুঝতে পারলাম না সরু বাঁধানো রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে কানে এলো আবার কোথাও মোটা করে ভো বাজছে সারা নদী জুড়ে কেমন এক মত্ত হাওয়া উঠেছে গাছপালা কেঁপে উঠছিল অবিন্দা বলল তোমাদের বাড়িটা একটা জাদুঘর যত পুরনো আর মরা জিনিস সাজিয়ে রাখতে গিয়ে নিজেরাও মরছ যক্ষের ধন কি তোমাদের আছে জানি না ভাই যতটুকু আছে তার চেয়ে বেশিটাই যে নেই এটা তোমাদের বোঝানো গেল না যাগে একবার কোথাও একটা বড় ধরনের ভাঙন লাগুক তারপর দেখব আমি ভয় পেয়ে বললাম আমায় দিয়ে ভাঙবেন অবিন্দা বলল না তোমায় দিয়ে না। তুমি অনেক ছোট অবিন ছোট দিয়ে ভাঙে না আমি ভাঙব বড় জায়গায় কিছু বুঝতে না পেরে আমি অবিন্দার জামা টেনে ধরলাম অবিন্দা আমার মুখ থেকে হেসে ফেলল তারপর বলল তোমার কোনো ভয় নেই আমি অভয় দিচ্ছি রাস্তা এসে দাঁড়িয়ে আছি তো আছি ট্যাক্সি আর পাই না আকাশ যেন বড় বেশি কালো হয়ে এসেছে মেঘ হইল নাকি অবিন্দা আমায় নিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চলল যেতে যেতে হল্লা করার মতন গলা করে বলল আয়না রে এবার আমি ভয়ঙ্কর কাণ্ড আমি কারা হো হো করে হাসতে লাগল আজকের মতো শ্রী বিমল করের অসময় উপন্যাসটি আমি এখানেই শেষ করছি আপনাদের ভালো লাগলে জানাবেন আর লাইক করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আপনাদের পছন্দের মানুষের সাথে শেয়ার করে আমার চ্যানেলটিকে এগোতে সাহায্য করবেন ধন্যবাদ